হ্যালো বন্ধুরা, আজকে মেডিসিন রিভিউ পর্বেতে হাজির হয়ে গেছি ছোট্ট বাচ্চাদের জন্য কৃমি স্রাব। 1 থেকে 2 বছর বাচ্চাদের জন্য আমাদের যে কৃমি স্রাব প্রয়োজন হয়, সেই কৃমির জন্য আজকে আপনাদের সামনে মেডিসিন রিভিউ চ্যানেলে কৃমি স্রাবের রিভিউ করতে এসে গেছি। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন আমাদের বাচ্চাদের দুধ কৃমি, রাউন্ড কৃমি, হোকওয়ার্ম, ফিতে কৃমি, বিভিন্ন রকম আমাদের কৃমি হয়ে থাকে। ডাক্তারবাবুদের কাছে গেলে প্রায় ক্ষেত্রে আমাদের কৃমি ট্যাবলেট বা কৃমি সিরাপ দিয়ে থাকে। কারণ কি? কারণ হলো এটাই যে আমাদের শরীরে যদি কৃমি থাকে আর সেই কৃমি যদি আমাদের শরীরে অতিরিক্ত কৃমি যা থাকা প্রয়োজন তার থেকে যদি আমাদের কৃমির সংখ্যা বেশি থাকে, বৃদ্ধি হয়, তাহলে আমাদের অনেক কিছু রোগের সমস্যায় সম্মুখীন হতে হয়। তাই ডাক্তারবাবুরা যে কোনো পেটের সমস্যা, গণ্ডগোলের কারণে আপনি ডাক্তার দেখাইতে গেলে ছোট বড় সকলকে কৃমি স্রাব, বড়দেরকে কৃমি ট্যাবলেট প্রেসক্রিপশন করে থাকে। অতএব কৃমি স্রাব আমাদের যে অতিরিক্ত কৃমি থাকে সেই কৃমিটাকে নষ্ট করার জন্য আমাদের ডাক্তারবাবু কৃমির স্রাব প্রেসক্রিপশন করে থাকেন। তাই আপনাদের সামনে আজকে যে কৃমির সাসপেনশনটি রিভিউ করতে চলেছি, আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যালবেন্ডাজল আইপি 200 mg। এটি 200 mg সাসপেনশন, এটি 1 থেকে 2 বছর বাচ্চাদের জন্য। এটি মার্কেট নেম হচ্ছে অ্যালবিকন সাসপেনশন। এটি 10 ml এর সিসি। এটি কি আছে, অ্যালবেন্ডাজল আইপি 200 mg এর কম্পোজিশন দিয়ে এই সাসপেনশনটি তৈরি আছে। এই সাসপেনশনটি মূল্য কত? এই সাসপেনশনটি মূল্য হচ্ছে সামান্য, অতি অল্প, মাত্র 17 টাকা। এই 17 টাকা বিনিময়ে আমরা অ্যালবিকন সাসপেনশনটি আমরা পেয়ে যাচ্ছি। এই সাসপেনশন বা সিরাপটি আমরা ছোট বাচ্চাদের জন্য ইউজ করতে পারি, দুধ কৃমি, হোকওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করতে পারি। বন্ধুরা, আমাদের কৃমি যদি বৃদ্ধি পায়, অনেক ক্ষেত্রে জ্বর যখন হয় বাচ্চাদের বিগার নিয়ে নিতে পারে, সেই সঙ্গে নাক মুখ দিয়ে কৃমি বের হয়ে যায় এবং যদি ব্রেনে চলে যায়, মাথায় চলে যায়, তখন আমাদের বিশাল ঝুঁকিতে পড়তে হয়। অতএব মাঝের মধ্যে বছরে 1-2 বার আমাদের যদি কৃমি ওষুধ খাওয়া যায় তাহলে আমরা অনেকটাই নিরাপত্তায় থাকব। তাই আজকে আমি ছোট্ট শিশু অর্থাৎ 1 থেকে 2 বছরের বাচ্চাদের জন্য যে ডোজ, সেই ডোজটা আমি বলে দিচ্ছি। 2 বছরের শিশুকে আপনি 200 mg অর্থাৎ 10 ml, 10 ml হচ্ছে 200 mg, আপনি 2 বছরের বাচ্চাকে 10 ml একবার রাত্রিতে খাইতে পারেন। 3 থেকে 15 দিনের মধ্যে আর একটি অ্যালবেন্ডাজল সাসপেনশন আপনি 2 বছরের শিশুকে 10 ml খাইতে পারেন। যদি 1 বছরের বাচ্চা হয় তাহলে 5 ml রাত্রিতে একবার, 3 থেকে 15 দিন পর
5 ml সিরাপ আবার রাত্রিতে একবার আপনি ইউজ করতে দিতে পারেন। এর কিছু সাইড এফেক্ট আছে। এই অ্যালবেন্ডাজল সিরাপ খাওয়ার ফলে অনেক শিশুদের চুলকানি, র্যাশ, জিভে ব্যথা, পেটে ব্যথা, গা বমি ভাব ইত্যাদি হয়ে থাকে। এই সাইড এফেক্টগুলি ছাড়াও যদি অন্য কোনো সাইড এফেক্ট আপনার বাচ্চার দেখা দেয়, আপনি মেডিসিনটি বন্ধ করে দেবেন। আপনার নিকটবর্তী যে কোনো জেনারেল ফিজিশিয়ান, সরকারি হসপিটাল এবং জেনারেল ফিজিশিয়ান ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন। এই মেডিসিন খাওয়ার আগে অবশ্যই আপনি ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া মেডিসিন খাবেন না, কারণ ডাক্তারবাবুই বুঝেন এই মেডিসিনের বাচ্চার বয়স এবং ওজন অনুপাতে কতটা পরিমাণ তার ডোজ দিতে হবে। ডোজ নির্ধারিত করেন ডাক্তারবাবু। অতএব ডাক্তারবাবু পরামর্শ ছাড়া আপনারা মেডিসিন খাবেন না। আমরা মেডিসিন রিভিউ করে থাকি, অর্থাৎ আপনাদের সাধারণ জ্ঞান দিয়ে থাকি কি পরিমাণে আপনারা এই স্যাপটি কিসের জন্য এবং কি পরিমাণে ক্ষয়িত হয় তার সন্ধানে আমরা রিভিউ ভিডিও করে থাকি। অতএব আপনি আপনার নিকটবর্তী জেনারেল ফিজিশিয়ান, সরকারি হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র, হেলথ কর্মী, আশাকর্মী ইত্যাদি ক্ষেত্রে তাদের পরামর্শ অবশ্যই নেবেন। পরামর্শ ছাড়া মেডিসিন খাবেন না। থ্যাংক ইউ।